শুনো, তুমি তোমার আম্মার সঙ্গে এত খাতির জমে গেছে, হ্যাঁ তোমাকে আমি খুশি হয়ে গেছি গো, হ্যাঁ তুমি তো দেখে আমার সংসারটাকে একবার সুন্দর করে ফেলে দিবে, আমার ছেলেকে তুমি সাথে করে নিয়ে এসো, তুমি তো আমার লক্ষ্মী বউ গো। কি করতেছ মানে, তুই কি বলছিস? এটা তো তোমার ছেলের বউ। কিসের ছেলের বউ? আমি ওর সেপারে বিয়ে করছি আব্বা। এটা তুই কি বলছিস? সব একটু বন্ধুকে লাগে দেখা করতে যাই আব্বা। বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিস না বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিস? সত্যি করে বল কিন্তু। না আব্বা, আমার তো কোনো বান্ধবী নেই। শোন, আমি সব বুঝতে পেরেছি, বললে তো বলবো যে বলছি, এই জন্য বলছি না গো। আর একটা কথা বলি শোন, হ্যাঁ বাপ দাদার ভাষা একেবারে ভুলে গেছিস, হ্যাঁ একেবারে মানে মডার্ন ভাষায় কথা বলছিস যে। আব্বা তুমি তো জানো আমি ঢাকার শহর লেখাপড়া করি, আমার তো শুদ্ধ ভাষা বলতেই হয়। শুদ্ধ শুদ্ধ করে সব কিছু হবে না গো, এই বলে দিলাম। হ্যাঁ শোনো, যা করছো করো, এলাকায় কিন্তু মাতবর হিসেবে আমার একটা নাম সম্মান আছে, বুঝতে হবে। আচ্ছা আব্বা আমি যাই। হ্যাঁ যাও, সবই তো বুঝতে পারছি। আমার ছেলে মনে করছে আমি কিছু বুঝি না গো, বললে তো বলবে বুঝছে, এই জন্য কিছু বুঝছি না গো। আমি এটা সাইজ করে বের করব, ও কি করছে না করছে। হ্যাঁ আমি যে কি করি, তোমাকে তো সব বল লাগছে। ওরে কাকু, আমি কেড়ে এবিলে রে এই ধাক্কাটা মারলে না, আমার আড্ডি দেখে না নরো মাটি লালাচারা দিয়ে লাগছে রে কাকু। আমি তুই কি কি বলছো, তোমাকে কাকু বলছো কেন? ওরে কাকু, মুই তো পাশের বাড়ির ফেরি, বললাম আমারে মুই কাকু কমু না, কিল্লি কে কমু না। আমার বয়স কি তেমন হয়েছে? ওই মনে করে চিন্তায় চিন্তায় একটু দাড়ি পেকে গেছে, কিন্তু আমার কিন্তু চুল একটাও পাকেনি, কলপ মারি না, বুঝতে পারছো? দাড়ি দেবিল করে আমার পাকছে, একটা দুটো করে ফোকাস দিতে আসছে চোখের ভিতরে, এলি গিয়ে তো কাকুটা একটা দিয়ে লাইছি। সেটা যাই হোক, তোমাকে দেখে না আমার মাঝে মাঝে নিজেকে মনে করে সাহেন্সা সাহেন্সা মনে হয় আর কি। এলি গিয়ে তো আমার প্যান্টটা ডলার মতো উসা, মাথাটা কোম্বা না ফুলাই নিয়ে, চোখ দুটো ডিমে না না না, চুলগুলো এককালে কি বলবা মসের নান খারা, কি আর বলবো, বডি ফিটনেস তো ওয়েও। আমি তোমাকে মনে করে আইসক্রিম কিনে দেব, চটপটি কিনে দেব। হ্যাঁ দুল ভাই, আপনি কি করেন সব চটপটি আইসক্রিম, এডি মাংস খায় খামো, এই যে ফ্রেন্স ফ্রাই, তারপরে ফ্রেন্স ফ্রাই, ফ্রেন্স ফ্রেন্স ফ্রাই খাবে, চিকেন খাবে, কোনো ব্যাপার না, আমার কিচেনের মধ্যে তোমাকে নিয়ে যাব, আমার কিচেনের থেকে তোমাকে চিকেন এনে এনে ধরে ধরে খেয়ে দেব। কাকু আমার আমার জনমে পছন্দ হয়েছে, কাকু আমার লাগে আনার, কাকু কোমরে ভাইও কোমরে ভাইও, আমি একটা কিউট কর না আদেশ রেখে বলাবেন, ভাইও করলে কত সুন্দর মানায় না। আমি তোমাকে একটা কথা বলি শুনো, বিষয়টা হচ্ছে কি আমার বয়স কিন্তু তেমন বেশি না, বুঝতে পারছো, ওই ডায়াবেটিসে ধরেছে তো, তাই একটু চেয়ারে ফসকে গিয়েছে। বুঝি বুঝি, আমি একটা ঘুরা গেলার মতো, ঠিক আছে কাকু, মনে টাকা পয়সা নাই, টাকা পয়সা হবে মনে হচ্ছে, টাকা সিমি মিনি করে আজকে হঠাৎ করে টাকার মানি ব্যাগ। আর কি বলছো তুমি, এই শুনো তোমার বিকাশ নাম্বার বলো, আমি এবার ক্যাশ টাকা পকেটে রাখি না। কাকু কাকু শোনেন, মোর দ্বারা নাম তাহা একটু সিমি মিনি করে, মুই নিজেও জানি, আমি কথা রয়েছে কি আমার মোবাইল মোর কাছে দেন, ওই নামে বিকাশ নাম্বারটা লই দেন। বললে তো আবার বলবো যে বুঝছে, এই জন্য কিছু বললাম না গো। একটা মোবাইল নিয়ে কোথায় যাবে, মোবাইল তো আমার ইনভেস্ট, এরপর তো শুধু আসলে সব বের করে নেবো। কেমন আছো? ভালো আছি। কি লো গাও গেছে বউকে? তোমার আমার অনেক ভালো লাগে। ভালো লাগে তা তো জানি, কিন্তু আব্বাই দেখলে ভালো লাগা ছড়িয়ে দিব, বুঝছো? এখন আবার আব্বার টান কিসের জন্য বলো, এখানে আছি তুমি আর আমি। তা ঠিক আছে, আব্বা তো সব সময় ঘুরিয়া বেড়ায়, আব্বাই তোমার আমার দেখলে পরে বাড়িতে ভেজাল লাগাবো। সে যাই করুক, প্রেম করবো বাদ আসবে না সে কিভাবে হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার তো বললাম না যেটা আমি তোমারে বললাম কিছুক্ষণ আগে,
দেখো আসলে আমি তোমারে ভালোবাসি বুঝছো আমি অন্য একটা মেয়ের ভালোবাসি তুমি আমারে ভালোবাসো না এই কথাটা বললা কেন ভালোবাসি এইটা বলবা ভালোবাসি না সেটা বলবো না তুমি আমারে ভালোবাসো না তোমার আমি ভালোবাসি না আচ্ছা যাই হোক এখন বসো না পরে বসবা সমস্যা কি পরে বসুমনি আমি যখন বুড়া হব তখন ভালোবাসো তুমি না কিছু বুঝো না তুমি এই যুগের ছেলে হয়ে এই রকম মহিলা কিনলে আমার বলো তো একটু কি রকম হইছে আমার মতন একটা মেয়ে তোমার ভালো লাগে না আমারে ভালোবাসার কথা কইতে পারো না তোমার আমি একটা সাফ সাফ কথা কই আমি ভালোবাসি সে পারে হ্যাঁ ছেপারে ভালোবাসো হ্যাঁ ছেপা হলো একটা চুন্নি একটা চিটার একটা বাটপার ওই সারা গ্রামের পোলাকো কাছ থেকে টাকা পয়সা মোবাইল যা পাই সব নিয়ে যায় এই রকম একটা মেয়ের এই ভালোবাসলা এই রে কপাল তুমি মিছা কথা কও আমি মোটেও মিছা কথা বলতিছি না এটা সত্য কথা এই এলাকার মানুষ সবাই জানে তুমি জানো না এটা আমি মানতে পারলাম আচ্ছা ঠিক আছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমারই ভালোবাসো সত্যি কইতেছো হ্যাঁ সত্যি ঠিক আছে আমি তোমার প্রমাণ দিমু ওই ছেপা ওই চুর্ণি কতটা খারাপ কতটা বাজে মেয়ে সবার থেকে টাকা পয়সা মোবাইল সোনা দানা যা পাই সব নিয়ে যায় তোমার থেকে যখন কিছু নিব টের পাইবা কত ধানে কত চাল বুঝছো আচ্ছা ঠিক আছে আমার কাজ আছে তুমি বসে থাকো আমি গেলাম চলো আমার কথা শেষ হই নাই তো ঠিক আছে মজা দে হাম মায়াটা তো দেখছি চরম বাটপার সিরম চিটার বুজিং বাজিং করে মোবাইলটা নিয়ে গেল আমি তো মনে করলাম মোবাইলটা ইনভেস্ট করেছি ওইখান থেকে আমার আউটপুট কিছু আসবে এখন তো আমার আম হয়ে গেছে শালাও গেছে এই শালা একটু বড় বিপদে পড়ে গেলাম এটা কোনো কথা হলো চরম একটা ঝামেলা পড়ে গেলাম না যাক অসুবিধা নাই অসুবিধা নাই একটা মোবাইল কিছুতে কী হয়েছে আমার কি টাকা পয়সা সয় সম্পত্তির অভাব আছে ওটা দুঃখ মনে করলাম যে আমার চিন্তা হয়ে গেছে ওটা মনে করে মনকে সান্ত্বনা দিব যাই দেখি এদিকে কি হচ্ছে বন্যা দেখে সাইকেল গুছিয়ে এসেছে যাই তো ওর সঙ্গে একটু কথা বলে দেখি কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন আরে চাচা আসার সময় পাইলেন না আচ্ছা তোমাকে আমি কতবার করে বলছি যে আমাকে চাচা বলবে না কো আমাকে চাচা বললে আমার একটু কেমন কেমন লাগছে দেখছো না আমার কি চুল একটা পেকে গেছে নাকি তুমি আমাকে চাচা বলো কেন না চুল একটা পাকে নাই অনেকগুলি পাকছে দাড়ি দু একটা পাইকেছে বটে চুল পাকে নাকি বুঝতে পারছো ওই দাড়ি পাইকেছে কি তাই তোমাদের চিন্তায় চিন্তা বিশেষ করে যে তোমাকে দেখো তোমাকে দেখে আমাদের কি চিন্তা হয় হ্যাঁ তোমার এত সুন্দর একটা চেহারা দিয়েছে হ্যাঁ তুমি শিক্ষিত মেয়ে হ্যাঁ তুমি কেন কিছু করতে পারছো না আমি তোমাকে এত করে বললাম যে আমার কাছে তুমি কিছু টাকা পয়সা লোন নাও লোন নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো এখন কত মেয়ে কত কি করছে চাচা আমি আপনার একটা কথা বলি আমি আপনার পোলারে ভালোবাসি বুঝছেন তুমি কি বলছো আরে ও তো ভাদেম্যা বেকার ছেলে আমার সমস্ত কিছু নিয়ে চলাফেরা করছে আমার কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন সে বের হয় 500 টাকা 1,000 টাকা করে ওকে দেই ওই ভাদেম্যার সঙ্গে তুমি প্রেম করলে কি করবে তুমি তোমার তো জীবন জন্ম সব শেষ করে দেবে ও শুনো তার থেকে তোমাকে একটা মিষ্টি করে কথা বলি বুঝতে পারছো ওই জমি জমা সমস্ত সম্পত্তি কিন্তু আমার নামে বুঝতে পারছো আমি তোমাকে দক্ষিণে জমি লিখে দেব আর ওই যে শুনো তোমাকে একটা মিষ্টি করে কথা বলি বুঝতে পারছো এই তোমাকে আমি সামনে এই যে গঞ্জে যাবো না ইয়াতে যে এই মেলায় যাবো যে মেলায় যে তোমাকে আমি একদম এগুলো তুমি কিসের ইমিটেশন দুল পড়ছ আমি তোমাকে সোনার দুল কিনে দেবো গলার চেনটা আমি তোমাকে সোনার কিনে দেবো বুঝতে পারছো কী মোবাইল ব্যবহার করছো তুমি এগুলো কোনো মোবাইল হলো আজকাল তো রিক্সালের কাছে থেকে দামি মোবাইল থাকে ওই যে আমাদের বা আমার বাজার যে করে যে ছেলে তাকে আমি একটা মনে করো যে ওই টাচ ফোন কিনে দিয়েছি তোমাকে আমি একটা দামি মোবাইল কিনে দেবো এই শুনে এক কাজ করো এই আপাতত তুমি আমার এই মোবাইলটা নিয়ে যাও এটা অ্যান্ড্রয়েড ফোন এটার মধ্যে মনে করো তুমি ভিডিও করলে আমার সঙ্গে কথা বলবে ঠিক আছে চাচা আমি রাজি আবার চাচা বলছো রে তুমি তো আমাকে বিয়ের পরে চাচা বলবে দেখছি ভুল হয়ে গেছে এখন আসি কি সৌভাগ্য আমার দেখেছ বিয়ে হবে না করে দু দুটো বিয়ের প্রস্তাব এসে গেছে দুটো বিয়ে করবো আমি বড় বউ ছোট বউ ও মেজুরানি সেজুরানি এইটা কোনো কথা হলো হ্যাঁ আজকে আমার দু দুটো বউ আসবে আর কারেন্ট যাওয়ার সময় পেল না একটু সোনা পাউডার মাইকে চেয়ারটাকে গ্যালাস মারবো সেই পাউডার নাই যত সব
আমার ছেলেটা কোথায় গেল? আজকে দুটা নতুন আম্মা আসবে, আমি একটু মিষ্টি আনতে যাবো না, এটা কোনো কথা হলো? বললো তো আবার বললো যে বলছে, কিছু বললাম না গো। এখন সালাম করতে হবে কেন? আরে পাগল, সালাম তো বাসুরাতে যে করবো ঘরের মধ্যে। আব্বা তুমি এটা কি কইতাছো? তুমি কি আমার দুলা ভাই নাকি? তুমি তো আমার আব্বা, ভাসুর ঘরের কথা তুমি আমার সামনে কও। তুমি এটা কি বলছো? বললে তো আবার বলছো, বলছি যেন বললাম না কো। শুনো, তুমি তোমার আম্মার সঙ্গে এত খাতে জমে গেছে, হ্যাঁ তোমাকে আমি খুশি হয়ে গেছি গো, হ্যাঁ তুমি তো দেখে আবার সংসারটাকে একবার সুন্দর করে ফেলে দিবে। আমার ছেলেকে তুমি সাথে করে নিয়ে এসো, তুমি তো আমার লক্ষ্মী বউ গো। কি করতেছ মানে, তুই কি বলছিস? এটা তো তোমার ছেলের বউ। কিসের ছেলের বউ? আমি ওর সেপারে বিয়ে করছি আব্বা। এটা তুই কি বলছিস? এটা কোনো কথা বললি নাকি? মামুর বেটা দেখছো, তোমার বাপে একজন মরাদের অপমান করে, আমেটা যদি তুমি কিছু লইয়া খাই, হেটা আমে পোলার বনেছে, আমে এটা বজেন না, এটা যদি না বজে। এটা কি বলছে রে আপা? আমার সব গেল রে আপা, হনে চুপ থাক। আরে আমি বললে তো আপা একটা কথা না আপা, আপা এ তোমার আব্বারে ছাড়ো, তোমার আব্বারে বুড়ালে ভীমরুগটা দছে, একছে রাস্তাটা আছে সারি গলাকে প্রেম করে, ও তো জানতে না মুই তোমার বউ, মু তোমার তরিকা ছলাম। চলো এখন আমার ওই বউটা বোধ হয় হাতের হয়ে যাবে, ওটাকে ব্যালেন্স করে নিয়ে আসি।